السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليلة وإن قد أهله وجد وشد الميزار وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত প্রিয় দর্শক দেশি এবং প্রবাসী, যে যেখান থেকে দেখছেন আমাদের নিয়মিত ফেমাস টিভি ফেনী কর্তৃক আয়োজিত বরকতময় রমাদানের এই অনুষ্ঠান, আজকের ধারাবাহিক বিষয় হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত। আলোচক হিসাবে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করছি মোহাম্মদ জালালউদ্দিন রুমি। আলোচনার প্রারম্ভে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে নিয়মিত আমাদের এই ফেমাস টিভি ফেনী কর্তৃক আয়োজিত অনুষ্ঠান দেখার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রমজানুল করিম রহমত বরকত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে আমাদের কাছে আগমন করেছে। জানেন আমরা কে কিরকম আমল করতে পেরেছি, আমরা কে কতটুক আদব রক্ষা করতে পেরেছি মাহে রমাদানুল করিমের সাথে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অথচ রমজানের প্রতিটি মুহূর্ত আমাকে ডেকে ডেকে বলছে হে কল্যাণ কামিরা অগ্রসর হয়ে যাও, হে অকল্যাণ কামিরা হে ক্ষতিগ্রস্তরা তোমরা থেমে যাও, তোমাদের জন্য আল্লাহ পাকের জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়েছে, বাকি এগারো মাস তোমরা কি করেছো সেটা দেখার বিষয় নয়, বিবেচ্য বিষয় নয়, এ মাসটা তোমরা কাজে লাগাও, এ মাসটা কান্নাকাটি করো, এ মাসে কোরবানি করো, দান সৎকা করো, কোরআন তেলাওয়াত করো, তারাবি পড়ো, কিয়ামুল লাইল করো, তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর ইত্তেবা অনুসরণ করো এবং আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করো, আল্লাহ পাক এর বদলতে তোমাদের ক্ষমা করে দিবেন। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে রমজানুল করিমের শেষ দশকে উল্লেখযোগ্য একটি রজনী আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত, যে রজনী সম্পর্কে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, লাইলাতুল বরাত, শবে মেরাজ, এ সমস্ত রজনীগুলো সম্পর্কে অনেক মতানক্য রয়েছে। উলামায়ে কেরাম অনেকভাবে বিভক্ত হয়েছেন, কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন মুস্তাহাব, কেউ বলেছেন বেদাত, এভাবে এক একজন এক একভাবে বিভক্ত হয়েছেন। কিন্তু এমন একটা রজনী লাইলাতুল কদর, এটা সম্পর্কে পৃথিবীর কোনো আলেম, কোনো মাজহাব, কোনো মাজহাবের ইমাম, কোনো মানুষের ভিতরে কোনো বৈপরীত্য নেই, কোনো মতভেদ নেই। কারণ হচ্ছে রব্বুল আলামিন আখেরি কোনো স্টেশন কোরআনুল কারিমের ভিতরে এই রজনীর সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সূরা এবং সূরা দোকান সহ কোরআনুল কারিমের কিছু সূরার ভিতরে আকার ইঙ্গিতে এই লাইলাতুল কদর সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কদরের ভিতর আল্লাহ পাক বলছেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদর রজনীতে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআনকে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিম মুবারাকা, সূরা দোকান আল্লাহ পাক বলছেন আমি বরকতময় রজনীতে কোরআনকে অবতীর্ণ করেছি। আবার কোরআনুল কারীম আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা, রমজান হচ্ছে যে সেই মাস, যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, আর কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রজনীতে। এখন এই লাইলাতুল কদর রজনী এটি কোন রজনী এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জানানো হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন লোকের ঝগড়া মীমাংসা করতে গিয়ে বলে গিয়েছেন। তো আল্লাহ রাসূল বলছে তোমরা 21 তারিখ দিবাগত রাত, 23 তারিখ দিবাগত রাত, 25 তারিখ দিবাগত রাত, 27 তারিখ দিবাগত রাত, 29 তারিখ দিবাগত রাত তোমরা বেজর রজনীতিগুলোতে তোমরা তালাশ করো। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেজর রজনীগুলোর কথা বললেন? কিন্তু আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের এই পাক ভারত উপমহাদেশে, আমাদের দেশে 26 তারিখ দিবাগত রাতকে আমরা অনেকে লাইলাতুল কদর হিসেবে জানি, অথচ এটা ভুল। প্রিয় ভাইয়েরা, অধিকাংশ হাদিস দ্বারা প্রমাণিত শেষ দশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেজর রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, আর বেজর রজনীগুলোর ভিতরেই তোমাদের জন্য লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমরা জানি সাধারণত দুনিয়ার কোনো ফুকুরে, দুনিয়ার কোনো জায়গায় যদি কোনো আপনার যদি কোনো বলা হয় যে অমুক ফুকুরে বোয়াল মাছ পাওয়া যায়, অমুক তমুক ফুকুরে আপনার শোল মাছ পাওয়া যায়, আমরা বোয়াল মাছ পাওয়ার জন্য আমরা প্রত্যেক দিন বড়শি ফেলি।
একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত দশ দিন আমরা জাল ফেলি একটা বোয়াল মাছ ধরার জন্য। যেহেতু বলা হয়েছে এই পুকুরে বোয়াল মাছ পাওয়া যায়, শোল মাছ পাওয়া যায়, সম্মানিত প্রিয় ভাইয়েরা কোরাল মাছ পাওয়া যায়, এটা বড় দামি মাছের জন্য প্রত্যেক দিন আমরা বর্ষে ফেলি একটা জাল ফেলি। কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন রমজানের শেষ দশকগুলাতে তোমরা এই লাইলাতুল কদরকে তালাশ করো, অবশ্যই তোমরা হয়তো পেয়ে যেতে পারে। আর যদি পেয়ে যেতে পারি, যদি একবার লেগে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সূরা কদর শানুরুল সম্পর্কে হযরত ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে, কখনো অস্ত্র সংবরণ করেনি। সাহাবাগণ এ কথা শুনে বিস্মিত হলেন, আশ্চর্যিত হলেন, এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য শুধু এক রাত্রির ইবাদতের সেই মুজাহিদের 1000 রাত্রির ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হলো, সুবহানাল্লাহি বিহামদিহি। ইবনে জারির তাবারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ঘটনা আছে যে বনী ইসরায়েলের জনৈক ইবাদতকারী সারা রাত ইবাদতে মশগুল থাকতেন এবং দিনের বেলা জিহাদ করতেন। এভাবে বনী ইসরায়েল একজন লোক 80 বছর মত ইবাদত করত। আর কোন কোন রাওয়ায়েতে আছে বনী ইসরায়েলের 6 জন লোক আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল ইবনে আজজ এবং ইউসুফ ইবনে নুন তারা টানা 80 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিল। সাহাবায়ে কেরাম চিন্তা করলো আমরা তো এত হায়াত পাবো না। সাহাবায়ে কেরাম যখন চিন্তা পড়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের দূত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এই সূরা কানে নিয়ে আসতেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদ ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদ। আপনি কি জানেন হে রাসূল লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। ওলামাই কেরাম বলেছেন 1000 মাসকে যদি আপনি 30 দিয়ে পূরণ করেন তাহলে দেখবেন 83 বছর 4 মাস, সুবহানাল্লাহি বিহামদি। তো এক রাত্রিতে যদি কোনো আমরা আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারি, ভালোভাবে এই রজনীতে আমরা আদব রক্ষা করে ইবাদত বন্দি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 84 বছর ইবাদত করলে যে সওয়াব আমাদেরকে দিতেন, যে প্রতিদান আমাদেরকে দিতেন, যে নেক আমাদেরকে দিতেন, সেরূপ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতেন। তো দিবেন সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শেষ দশক চলে আসতো, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর আহিয়াল লাইল ওয়া ইনকাদা আহলাহু ওয়া জাদদা ওয়া শাদদাল মিহজারা, যখন রমাদানের শেষ 10 রাত এসে যেত রাসূল জাগরিত থাকতেন, তার পরিবারের সদস্য জাগিয়ে দিয়ে তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত পালন করতেন এবং সাংসারিক পারিবারিক দাম্পত্য কাজকর্ম বন্ধ করে দিতেন। সাংসারিক পারিবারিক দাম্পত্য জীবনের কাজকর্ম তিনি ছেড়ে দিয়ে আপনার ছোট করে ফেলতেন শুধুমাত্র এই রজনীর ইবাদত করার জন্য। প্রিয় ভাইরা, এবং আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতগুলো পাওয়ার জন্য, এই রাতে ইবাদত বন্দী করার জন্য আল্লাহ রাসূল গামছা বেঁধে ফেলতেন, রশি বেঁধে ফেলতেন, কোমরকে শক্ত করে বাঁধতেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীতে এমন ইবাদত বন্দী করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে মনে হয় যে রক্ত বের হবে, পানি বের হবে। সাহাবায়ে কেরাম মনে করতো মাঝে মধ্যে আমরা সেহারি খেতে পারবো না, সাহারি খেতে পারবো না। প্রিয় ভাইরা, আমাদের কি অবস্থা? এই দশকগুলোতে আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। লাইলাতুল কদর আমরা অবশ্যই পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব। বিশেষ করে লাইলাতুল কদর যখন আসবে, লাইলাতুল কদর আমরা যখন পেয়ে যাব, আমরা একটা দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انك عفو كريم تحب العفو فاعف عني। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব রমজানের শেষ দশকে। হে আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে ভালোবাসুন, فاعف عني আমাকে ক্ষমা করে দিন। আমরা যদি আরবিতে না পারে বাংলায় বলবো, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি তো ক্ষমা, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করেন, এবং ক্ষমা যে ক্ষমা চায় যে তওবা করে যে অনুতপ্ত হয় আপনি তাকে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া আমরা বেশি বেশি করার চেষ্টা করব এবং রমজানের শেষ দশকে অন্ততপক্ষে বেজর রজনীগুলোতে যেভাবে 26 তারিখ আমাদের দেশে সবাই এই লাইলাতুল কদর উদযাপন করে, এভাবে যদিও না পারি অন্তত 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এই বেজর রজনীগুলাতে আমরা চেষ্টা করব এশার নামাজ জামাতের সহিত আদায় করে, তারাবির নামাজ পড়ে অন্তত শেষটাতে 4 রাকাত
তাহাজ্জুদের নামাজ পড়ে হলো, দুই চার রাকাত কোরআন তেলাওয়াত করে হলেও আল্লাহ পাকের কাছে আমরা কান্নাকাটি করব, কোনোভাবেই যেন আমাদের থেকে লাইলাতুল কদরের এই এই বিশেষ এই রমজানের দশ দিনের একটি রজনীয় যেন আমার আমলবিহীন ছেড়ে না যায়, চলে না যায়। আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে এ রাত্রে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এ রাত্রে ফেরেশতারা হযরত জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাকের নির্দেশক্রমে অবতীর্ণ হয় এবং এ রাত্রি শান্তিময় থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, এ রাত্রি ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত শান্তিময় থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই রজনী নাতিশীতোষ্ণ থাকে, অতি গরমও নয় অতি ঠান্ডাও নয়। সম্মানিত প্রিয় ভাইরা, এই রজনীকে আমাদের সকলে গুরুত্ব দেওয়া দরকার, কারণ হচ্ছে এই রজনীটি হচ্ছে আমাদের বাজেটের রজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে কোন দিন মরবে, কার রিজিক কেমন হবে, কে কি পাবে, কার রিজিক কেমন হবে, তার দুনিয়ার জীবনকাল কেমন হবে, কি সে ভাগ্যবতী হবে না দুর্ভাগা হবে। কোন কোন মুহাদ্দিস বলেছেন এই রজনীতে সে বাজেট প্রণয়ন করা হয়। তো এই বাজেট রজনীর এই রজনী লাইলাতুল কদর আমাদের সকলকে গুরুত্ব দেওয়ার দরকার। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাটে নিয়তে লাইলাতুল কদরে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ অতিবাহিত করে, তবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয়বার আসুন, এই আমরা অবশ্যই গুনাহ করেছি, গুনার সাগর আমরা সাঁতরাচ্ছি, আমাদের গুনাহ থেকে মুক্তির জন্য লাইলাতুল কদর আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে লাইলাতুল কদরে বেশি বেশি করে আমাদের ইবাদত বন্দি করা দরকার। বিশেষ করে রমজানের শেষ দশকের রজনীগুলোকে আমাদের সকলে গুরুত্ব দেওয়া দরকার। সময় স্বল্পতার কারণে লাইলাতুল কদর সম্পর্কে ভুরি ভুরি হাদিস রয়েছে, আয়াতে কারিমা রয়েছে, আমরা স্বল্প সময়ে এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে না করতে পারে দুঃখ প্রকাশ করছি। আপনারা লেখাপড়া করবেন ইউটিউবে অথবা গুগলে অথবা বই কিনে আপনারা লেখাপড়া করবেন, আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো সর্বোপরি আমরা আপনাদের সকলকে লাইলাতুল কদরের বরকত ফয়েজ হাসিল করার উদাত্ত আহ্বান জানিয়ে দেশবাসী এবং গোটা বিশ্বের মুসলমানদের জন্য এই রজনীতে দোয়া করবেন। রোহিঙ্গা, কাশ্মীর, ফিলিস্তিন সমস্ত ফরাদিন মুসলমানদের জন্য দোয়া করবেন, নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করবেন, মজলুমদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের কাছে আপনাদের সকলের নেক হায়াত কামনা করে, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ফেমাস টিভি ফেনীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।